কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধ বিমানের সংঘর্ষে তুলকালাম। ইসরায়েলের অস্ত্র কিনবে না আমিরাত। পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। আবাসিক হলে প্রকৃত শিক্ষার্থীর অবস্থান নিশ্চিত করতে হবে বললেন রাষ্ট্রপতি। এবং মদিনায় মালাউইকে রুখে দিয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার যুদ্ধ বিমানের অপতৎপরতায় মার্কিন নজরদারি একটি ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এমন দাবি করেছে। স্থানীয় সময় এই ঘটনা ঘটে, তবে রুশ যুদ্ধ বিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সংঘর্ষের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে ক্রেমলিন। এক বছর আগে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগ আনল দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন মন্তব্য করেছে এই ঘটনায়। ওয়াশিংটনে মস্কো রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ মার্কিন MQ-9 ড্রোন এবং রাশিয়ান SU-27 যুদ্ধ বিমানকে ঘিরে ঘটনাটিকে উস্কানি হিসেবে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিয়মিত নজরদারি ফ্লাইট পরিচালনা করে আসছে। শুধু তাই নয়, ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে সমর্থন করেছে এই যুদ্ধে, তবে এটি সরাসরি যুদ্ধে জড়ায়নি এখনও। মার্কিন সামরিক বাহিনী বলছে, দুটি রাশিয়ান SU-27 জেট বিমান আন্তর্জাতিক আকাশে ওড়ার সময় আমেরিকান গুপ্তচর ড্রোনটিকে বেপরোয়াভাবে বাধা দেয়। রাশিয়ান যুদ্ধ বিমানগুলো জ্বালানি তেল ফেলেছিল এই সময়। প্রায় 30 থেকে 40 মিনিট পর সকাল 7:03 একটি জেট ও ড্রোনের সঙ্গে সংঘর্ষ হয়। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, রাশিয়ার বিমান ড্রোনটির সংস্পর্শে আসেনি বা অস্ত্র ব্যবহার করেনি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে ড্রোনটি শনাক্ত করা হয়েছে বলে জানায় মস্কো। 2014 সালে রাশিয়া ইউক্রেনের এই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাতে বলেছেন, তার দেশের সামরিক কমান্ডাররা সর্বসম্মতভাবে পূর্ব ফ্রন্টলাইন রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি তার রাতের ভিডিও বার্তায় আরও বলেছেন, তাদের মূল লক্ষ্য এখন বাকমুত। জেলেনস্কি পূর্বে লোহানস্ক, দক্ষিণে কৃষ্ণ সাগরের ওডেসা এবং পশ্চিমে খনেলনিৎস্কির তিন আঞ্চলিক গভর্নরকে বরখাস্ত করেছেন। ইউক্রেনের উপর প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া বলেছেন, রাশিয়া পূর্ব দোনেস্ক অঞ্চলের পুরো ফ্রন্টলাইন জুড়ে আক্রমণাত্মক ছিল, বাকমতের সর্বত্র যুদ্ধ চলছে বলেও জানান তিনি। গত দেড় মাসে ফিলিস্তিনে ধারাবাহিক সামরিক অভিযান ও পশ্চিম তীরে বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বৈরী সম্পর্ক দেখা দিয়েছে। এরই জেরে ইসরায়েলের কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে চ্যানেল 12-এর প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েল সরকারের কর্মকাণ্ড আমিরাতকে ক্ষুব্ধ করেছে। বিশেষ করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির নির্দেশে আলাক্সা মসজিদে হামলা, ফিলিস্তিনের ওয়াওয়ারা শহরের বাসিন্দাদের উপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, গ্রামটিকে নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজাল এল স্মোতরিচের আহ্বানে ক্ষুব্ধ হয়েছে আমিরাত। জানা যায়, সম্প্রতি আমিরাতের সফর স্থগিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও দেশের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমিরাতের এই সিদ্ধান্তের বিষয়টি অস্বীকার করা হয়েছে। একে ভিত্তিহীন উল্লেখ করে জেরুজালেমের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রয়েছে। তবে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মাহমুদ বিন জায়েদ বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হওয়া পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করব না, তবে দুই দেশের মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা এখনও অব্যাহত রয়েছে। এদিকে নেতানিয়াহুর আমিরাত সফরের পরবর্তী তারিখ এখনও প্রকাশ করা হয়নি। এরই মধ্যে চলতি সপ্তাহে ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
রাশিয়া গত 5 বছরে ভারতকে প্রায় $1,300 কোটি অস্ত্র সরবরাহ করেছে। তাছাড়া মস্কোর কাছে $1,000 কোটি বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বে রুশ অস্ত্রের বৃহত্তম ক্রেতা হল ভারত। মস্কোর কাছে বর্তমানে যে পরিমাণ অস্ত্র বানানোর কার্যাদেশ রয়েছে তা 20% ভারতের। রাশিয়ার পরেই ফ্রান্সের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। দেশের 29% অস্ত্রের যোগান দেয় ফ্রান্স, মাত্র 11% অস্ত্র আসে যুক্তরাষ্ট্র থেকে। এদিকে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে বলা হয়, 2017 থেকে 2022 সালের মধ্যে ভারতে রুশ অস্ত্র সরবরাহ 62% থেকে নেমে 45% হয়েছে। এরপরও রাশিয়া থেকেই এখনও সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। তাছাড়া ভারতের মোট রুশ অস্ত্রের অর্ডার প্রায় $5,000 কোটি পৌঁছেছে। সোগায়েবের দাবি, এশিয়ান গ্রাহকরা রাশিয়ার S-400 ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ওসো পেচোড়া বা স্ট্রয়লার মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেই সঙ্গে Su-30 ও MiG-29 মডেলের যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোন কিনতে বিশেষভাবে আগ্রহী। নাম প্রকাশের শর্তে আরেক রুশ কর্মকর্তা ইন্টারফ্যাক্সকে জানান, মস্কো বর্তমানে ভারতের জন্য S-400 ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ও সময় মতো তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার আরেকটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত 14তম আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীতে রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রায় 200টি নমুনা উপস্থাপন করা হয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে, সেখানে নয়াদিল্লি স্পষ্টভাবে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি। বরং সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ বন্ধে সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর তথ্য বলছে, ঢাকার বাতাসের মানে বেশ অবনতি হয়েছে। IQAir-এর সূচকে ঢাকার স্কোর 177, মানে অস্বাস্থ্যকর, যা গত কয়েকদিনের চেয়ে বেশ খারাপ। বেলা 10টায় দেখা গেছে ওই তালিকায় 198 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, 192 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। তালিকায় দেখা গেছে ঢাকার পরের স্থানগুলোর মধ্যে প্রথম 10 রয়েছে যথাক্রমে ইরাকের বাগদাদ, চীনের চেংদু, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, ভারতের বোম্বাই, ভিয়েতনামের হ্যানয়, মিয়ানমারের ইয়াঙ্গুন ও চীনের উহান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দ্বিতীয় দফায় আরও 10,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে 5,000 পদ শূন্য রয়েছে, সেক্ষেত্রে এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা। গত বছর শেষের দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়, সে সময় 11,000 কর্মীকে ছাঁটাই করে, যা কোম্পানিটির মোট কর্মীর 13%। 2020 সালে মেটা দ্বিগুণ পরিমাণে নিয়োগ দিয়েছিল। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার বাড়ার কারণে অর্থনৈতিক মন্দার উদ্বেগে গত কয়েক মাস ধরে কর্পোরেট হাউসগুলো ছাঁটাই করছে কর্মীদের। ট্র্যাকিং সাইট Let's.io-এর তথ্য বলছে, 2022 সালের শুরু থেকেই তথ্য প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো 2,90,000 কর্মী ছাঁটাই করেছে। মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিটি তার বোল্ড ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় হুমকির সম্মুখীন হচ্ছে, যেখানে মেটাভার্সের মতো ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, কর্মী ছাঁটাই করার বিষয়টি পীড়াদায়ক হলেও সক্ষমতার বছরের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাক্ষাৎকারীরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সেলিনা আক্তার। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, সৌজন্য সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় সমূহে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও রাষ্ট্রপতি তাগিদ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্রছাত্রীদের আবাসিক হলে অবস্থান নিশ্চিত করতে উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন, সচিব সংযুক্ত মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান,
ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষা সম্পর্কে সঠিক মনোভাব তৈরি করে শিক্ষায় তরুণদের উৎসাহিত করার বিকল্প নেই বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলোর উচিত কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি শীর্ষ কার্যক্রমের সমাপ্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব কোঅপারেশন মরিজিও সিয়ান এবং আয়োলোর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টোমো পৌটি আয়নেন। আয়োলোর কান্ট্রি ডিরেক্টর বলেন, দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে বেশি সংখ্যক তরুণদের দেশে বিদেশে কাজের জন্য তৈরি করে দিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করার প্রয়াস কারিগরি শিক্ষা অধিদপ্তর অব্যাহত রাখবে বলেও আমি মনে করি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বহু বছর ধরে কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং সংস্কারে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমরা চাই কারিগরি শিক্ষা সম্পর্কে নেতিবাচক মনোভাবও দূর হবে, তাই এই ক্যাম্পেইনের বিকল্প নেই। 2021 সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি কারিগরি দক্ষতায় সমৃদ্ধি, যার প্রধান লক্ষ্য ছিল কর্মসংস্থান এবং জীবনব্যাপী শিক্ষার উপযোগী হিসেবে কারিগরি শিক্ষাকে সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলা। পাশাপাশি কারিগরি শিক্ষার সাফল্যের গল্পের মাধ্যমে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে নেতিবাচক ধারণা বা মনোভাব পরিবর্তন করা, একই সঙ্গে কারিগরি শিক্ষার ব্যাপ্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার স্কিলস 21 প্রকল্প এই কর্মসূচির কর্মকৌশল পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করে। কারিগরি দক্ষতায় সমৃদ্ধি এ শীর্ষক এই কর্মসূচি প্রথমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকল্প সহযোগী কারিগরি শিক্ষা ও প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হয়। সেই অভিজ্ঞতার আলোকে এরপর তা বিভাগীয় পর্যায়ে বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পরবর্তীতে এটি দেশের সবগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এখন থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীন 17টি দপ্তর ও সংস্থার 45টি নাগরিক সেবা মিলবে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে। সচিবালয়ে ডিজিটাল সার্ভিসের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মাহমুদ আব্দুর রাজ্জাক। এই প্ল্যাটফর্ম থেকে কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট 2 কোটিরও বেশি জনগণ সরাসরি এসব সুবিধা ভোগ করবেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইট moa.gov.bd-তে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস service.moa.gov.bd ট্যাবে ক্লিক করলে এইসব সেবা মিলবে। এ সময় মন্ত্রী বলেন, এই প্ল্যাটফর্ম চালুর ফলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থা প্রদত্ত নাগরিক সেবাসমূহ এক জায়গায় খুব সহজেই পাওয়া যাবে। সেবা প্রাপ্তিতে সময় কম লাগবে ও যাতায়াত খরচ হ্রাস পাবে। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই পোর্টালের মাধ্যমে বর্তমান নাগরিক সেবাগুলোকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। খাত, ধরন, দপ্তর, অধিদপ্তর অনুসারে সন্নিবেশ করা হয়েছে। কৃষক, উৎপাদক, ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য কৃষি পরামর্শ, শস্য লাইসেন্স ও নিবন্ধন, সার অনুদান ও ভর্তুকি, সেচ এবং কীটনাশক বিষয়ে মন্ত্রণালয় ও সব সংস্থা প্রদত্ত সেবা ডিজিটালে পাওয়া যাবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলার অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে। সিনিয়র আইনজীবী ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল হাসান সজল, অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহদিন চৌধুরী, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুরুল আলম সুজন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুক্তার কবির খান, অ্যাডভোকেট আশরাফুজ্জামান খান, অ্যাডভোকেট নুরি আলম সিদ্দিকী সোহাগ। এছাড়াও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও 100 আইনজীবীকে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা কনফারেন্স রুমে জোর করে বেআইনিভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা রুমের মধ্যে থাকা ব্যালট পেপার ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য দ্রব্য টেনে হিঁচড়ে রুমের বাইরে বারান্দায় ফেলে দেন। এ সময় তারা কিছু ব্যালট পেপার চুরি করে নিয়ে যান। ওই আসামিরা সাব কমিটির সদস্য অ্যাডভোকেট মৌসুমী বেগম এবং কনফারেন্স রুমের বাইরে থাকা শুভ্র বোস ও গোলাম সারওয়াসহ অন্যান্য আইনজীবীদের আহত করেন।
সমিতির সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার বিষয়ে সবকিছু ধারণ করা আছে। বাদী এজাহারে আরও উল্লেখ করেন, আশঙ্কা করছি আগামীকাল থেকে নির্বাচন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেবেন না, এটা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাত করার অপচেষ্টা। ওদিকে বেলা 12টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোল হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশি হামলায় আইনজীবী সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানভি, প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক সুভ্রকান্তি দাস, এটিএন নিউজের রিপোর্টার জাভেদ আক্তার, মানব জমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ, বৈশাখী টিভির ক্যামেরা পার্সন ইব্রাহিম হোসেন, এটিএন বাংলার ক্যামেরা পার্সন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরা পার্সন সোলাইমান স্বপন ও ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন মেহেদি হাসান মিম সহ আরও কয়েকজন। 14 মার্চ মঙ্গলবার আটলান্টিক সিটি ডেমোক্রেট কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওদিন সন্ধ্যায় সিটির একটি ভেন্যুতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্রেট কমিটির চেয়ারওম্যান মিসেস কনস্ট্যান্স ডেজ চ্যাপম্যান। সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টিস পল, সিটি কাউন্সিল সভাপতি অ্যারন রেড লব, কাউ লিন্সলম্যান লাচিয়া ডানস্টন, কাউ লিন্সম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান মোহাম্মদ হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান অ্যাট লার্জ স্টিফেন মার্শাল, মিসেস লাকোয়েট স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, জহুরুল ইসলাম বাবুল, শহীদ খান, আব্দুর রফিক, ডেমোক্রেট কমিটি পার্সন জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মোহাম্মদ কাউসার, ওয়াল্টার জনসন, ডোনাল্ড হ্যারিস, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, সাইদ দোহা, মোহাম্মদ মামুন, জেফ ডর্সি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মিসেস কনস্ট্যান্স ডয়েস চ্যাপম্যান আগামী 19 মার্চ রবিবার অনুষ্ঠিতব্য আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কনভেনশন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। এছাড়া সভায় আগামী জুন মাসের প্রাইমারি নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। সভায় ডেমোক্রেট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ধ হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। হিলি প্রতিনিধি দিনাজপুরে হিলি জানিয়েছেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে, ফলে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি শেষ হচ্ছে, তাই আসন্ন রমজান মাসের জন্য পেঁয়াজ আমদানির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। এদিকে আজ সকালে হিলি কাঁচা বাজারে ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ গতকাল পাইকারি বাজারে বিক্রি হয়েছে 19 থেকে 20 টাকা কেজিতে। একদিনের ব্যবধানে সেই পেঁয়াজ 20 থেকে 22 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এতে কেজি প্রতি বেড়েছে 1 থেকে 2 টাকা। হিলি স্থলবন্দরে আমদানিকারকরা বলেছেন, ইম্পোর্ট পারমিট বন্ধ করলে রমজানে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যাবে। রমজান আসতে আর কয়েকদিন বাকি, এ সময় দেশে পেঁয়াজের চাহিদা বেশি থাকে, ফলে পেঁয়াজ আমদানি অনুমতিপত্র সরকার বন্ধ করলে দাম হাতের নাগালের বাইরে চলে যাবে। যে পেঁয়াজ আসছে এগুলো আগের আইপি করা, এখন নতুন করে আইপি খুললে এর সময় আজই শেষ হয়ে যাবে। নতুন করে আমদানি অনুমতিপত্র না দিলে রোজার মধ্য বাজার অস্থিতিশীল হয়ে যাবে, ফলে কিছু ব্যবসায়ী এর সুযোগ নেবে। নতুন করে অনুমতি দেওয়া না হলে বৃহস্পতিবার থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। সরবরাহ কমে গেলে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হবে। হিলি কাঁচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রুবেল ও শাকিল বলেন, কয়েকদিন থেকে ভারতে পেঁয়াজের দাম 19 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, শুনছি আমদানি বন্ধ হয়ে যাবে, তাহলে দাম আবার বাড়তে পারে, বিপাকে পড়বে ভোক্তারা। আজ পাইকারি বাজারে কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে চলতি মাসে 13 কর্মদিবসে 180টি ট্রাকে 5,225 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। হিলিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত, নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী এমন দিনাজপুরের হিলিতে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দুপুর 12টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে বিভিন্ন হোটেল ও মুদি ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী কমিশনার ভূমি মোখলেদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, কৃষি কর্মকর্তা ডক্টর মমতাজ সুলতানা, ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে আসন্ন রমজানে কোনো পণ্যের দাম যেন বাড়ানো না হয় ও হোটেলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার উৎপাদন ও পরিবেশনের বিষয়টি নিশ্চিতের কথা বলেন।
একদিন আগে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছিল মোহাম্মদ ইউসুফের নাম। সেই নাম বদলে গেল 24 ঘন্টা না যেতেই। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের সিরিজের জন্য আব্দুর রহমানকে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। এদিকে সাবেক পেসার ওমর গুল হয়েছেন নতুন বোলিং কোচ। মোহাম্মদ ইউসুফ ব্যাটিংয়ে এবং আব্দুল মজিদ ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন রেহমান। সাউদার্ন পাঞ্জাব, খাইবার পাখতুয়ান সহ বেশ কয়েকটি ঘরোয়া দলের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি পিএসএল এর দায়িত্ব পালন করছেন মুলতান সুলতানসের সহকারী কোচ হিসেবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে রহমানের। একদিন আগেই পিসিবির পক্ষ থেকে মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন হেড কোচ ঘোষণা করা হয়। তবে এরপর পাল্টে যায় সেই ঘোষণা। পিসিবি জানায় ভুল করে ইউসুফকে হেড কোচ ঘোষণা করা হয়েছিল, তিনি ব্যাটিং কোচই থাকছেন। বোলিং কোচের দায়িত্ব পাওয়া ওমর গুল 2020 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। 2003 থেকে 2006 পর্যন্ত প্রায় 13 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে 47 টেস্টে 163, 130 ওয়ানডেতে 179 এবং 60টি টি-20 ম্যাচে 85 উইকেট শিকার করেছেন এই পেসার। অবসরের পরই কোচিং ক্যারিয়ার শুরু করে দেন গুল। গত মৌসুমে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন গুল। সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ মাসে সিলেটে অনুষ্ঠিতব্য সিসেলসের বিপক্ষে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখেই অনুশীলনের জন্য জামাল ভূঁইয়াদের বরুর দেশে পাঠিয়েছে বাফুফে। সেখানে রাতে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে খেলেছে আফ্রিকার দেশ মালাউইর বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে 124 নম্বরে থাকা দেশটির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে হ্যাভিওয়ের ক্যাভরেরার দল। প্রথমার্ধ শেষ হয়েছিল গোল শূন্যভাবে। 75 মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মালাউই। বাংলাদেশ ম্যাচে সমতার 89 মিনিটে গোল করেন বিশ্বনাথ ঘোষ। ম্যাচটি ক্লোজ ডোর হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়ালি ফলাফল জানায়নি। তবে মালাউই ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে খেলার ফলাফল প্রকাশ করেছে। বাংলাদেশের আগে মদিনার একটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে 1-1 গোলে ড্র করেছিল। 17 মার্চ বাংলাদেশ দলের দেশে ফিরে আসার কথা রয়েছে। দেশে এসেই দল সিলেট চলে যাবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধ বিমানের সংঘর্ষে তুলকালাম। ইসরায়েলের অস্ত্র কিনবে না আমিরাত। পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। আবাসিক হলে প্রকৃত শিক্ষার্থীর অবস্থা নিশ্চিত করতে হবে বললেন রাষ্ট্রপতি। এবং মদিনায় মালাউইকে রুখে দিয়েছে বাংলাদেশ। এই ছিল মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS আপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।